হ্যালো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার আজকের ভিডিওতে। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আজকে আমি আনবক্সিং করব এই বক্সটি। এই বক্সটির মধ্যে আছে একটি বুগাটি। গাড়িটা তো বের করব, তার আগে দেখে নেবো বক্সের বাইরে কী কী ইনফরমেশান দেওয়া আছে, কী লেখা আছে। এখানে লেখা আছে স্যুট অ্যাহেড বড় করে, স্কেল দেওয়া আছে 1:12, আর এদিকটাতে দেওয়া আছে স্পিড কার, এখানে দেওয়া আছে ব্র্যান্ডের নাম রাস ফায়ার, ব্যাটারি এবং চার্জার যে এর মধ্যে আছে সেটা এখানে লেখা আছে, এদিকে লেখা আছে এজেস 6+, এদিকে দেওয়া আছে গাড়িটির ভালো করে ছবি, আর এই দিকটায় খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে গাড়িটির এবং কয়েকটি ইনফরমেশান আছে, ফুল ফাংশন, ফরওয়ার্ড, রিভার্স, লেফট টার্ন, রাইট টার্ন, ওয়ার্ক লাইট, গাড়িটিতে লাইটও আছে। বক্সের পিছনের দিকটায় কিন্তু অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে। 6 ভোল্টের চার্জেবল ব্যাটারি আছে বক্সের মধ্যে এবং চার্জার আছে, আর এখানে দেওয়া আছে রিমোটে 2টি ব্যাটারি লাগবে, সম্ভবত এটি ডাবল সাইজের ব্যাটারি লাগবে। এবার আমরা বক্সটাকে খুলে ফেলবো। গাড়িটি কিন্তু বেশ বড় একটি গাড়ি, বেশ বড়। আর এখানে হচ্ছে রিমোট কন্ট্রোল, এই যে এটিকে পরে খুলবো, আগে দেখবো এই বক্সটার মধ্যে কী আছে। এর মধ্যে আছে একটি চার্জার, আর এর মধ্যে অনেকগুলি ব্যাটারি আছে, 1, 2, 3, 4, 5, আর এটা অ্যান্টেনা, রিমোটের অ্যান্টেনা। তো এখানে দেওয়া আছে ব্যাটারিটি 500 mAh-এর ব্যাটারি, 6 ভোল্ট, বেশ বড় ব্যাটারি মনে হচ্ছে, বেশ পাওয়ারফুল হবে। এবার আমাদের এটাকে বের করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্ক্রুড্রাইভার। এবার আমরা এই দুটোকে খুলে ফেলবো। খুলে গেছে, এই আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে। খুবই সুন্দর দেখতে গাড়িটি। পিছনে এখানটা ইঞ্জিনের মতো একটা ডিজাইন দেওয়া আছে, পুরো রিয়েল বুগাটির ডিজাইন কিন্তু এখানে পুরোপুরি করার চেষ্টা করা হয়েছে। এখানটাও ফাঁকা আছে, উইন্ডোটা এখানেও ফাঁকা। এই উইন্ডোগুলো বেশ খোলা পড়া গেলে খুবই ভালো হতো, ব্যাপারটা আরও একটু মজাদার হয়ে যেত। এই হচ্ছে গাড়ির পিছন দিকটা। এইখানটাতে খুলে এটাকে আমাদের ব্যাটারি লাগাতে হবে। ব্যাটারি আমরা লাগাবো, তার আগে রিমোটটাকে বের করবো আমরা। এটাকে খুলতে হবে। খুবই সিম্পল একটা রিমোট কন্ট্রোল, জাস্ট 2খানা বাটন আছে, একটা ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড আর রাইট, লেফট। এখানে আছে অ্যান্টেনা, অ্যান্টেনাটা লাগিয়ে নিই এর মধ্যে। এই যে রিমোট কন্ট্রোল রেডি হয়ে গেছে। রিমোট কন্ট্রোলে ব্যাটারি লাগিয়ে নেবো, ডাবল সাইজেরই ব্যাটারি লাগবে এর মধ্যে দুটো। এটাকে আমরা বন্ধ করে দেবো। এবার কোনো অন অফ সুইচ কিন্তু রিমোটে নেই, মানে গাড়িটা অন করলে এটার সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আমরা রিমোটটা রাখি এবার। এইবার আমরা চলে আসি আমাদের গাড়িতে। খুবই সুন্দর, এবার আমরা এখানটা খুলবো। এই যে ব্যাটারি লাগানোর জায়গাটা, ডিসি 6 ভোল্ট লেখাই আছে, জাস্ট এই লাগিয়ে দেবো। কেবিলটা একটু ম্যানেজ করে এটা রেখে দিলাম, ব্যাটারিটা, স্ক্রুটাও এটা দেবো। একটা জিনিস ভুলেই গেছি, চার্জারটার কথা। এই পিনটা দিয়ে কিন্তু এই ব্যাটারিটাকে চার্জ করতে হবে, এটাকে অন করলে গাড়ি অন হয়ে যাবে। অন হয়ে গেছে, লাইটগুলো জ্বলছে। এবার আমরা এটাকে এখানে রাখবো। এবার আমরা গাড়িটিকে চালিয়ে দেখব। এই যে আমাদের রিমোট, রিমোটে কোনো অন অফ সুইচ নেই, আগেই বলেছি। দেখি কীরকম চলছে। সরি 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 সরি, যা 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 যা, গাড়িটির কিন্তু প্রচণ্ড স্পিড, খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে, অনেকটা রিয়েল কার টাইপ আওয়াজ হচ্ছে আর কি, খুবই স্পিড। আর স্টিয়ারিং কন্ট্রোলটা দেখবো একবার, বাহ খুব সুন্দর কন্ট্রোল হবে। এই গাড়িটির কিন্তু খুব দারুণ স্পিড, আর কন্ট্রোলিংটাও খুব ভালো, বেশ ভালো কন্ট্রোল করা যাচ্ছে গাড়িটিকে। গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু একেবারে কম, একেবারে স্পোর্টস কারের মতো, যার জন্য এটা সমান জায়গা ছাড়া কিন্তু একেবারেই চালানো যাবে না।
গাড়িটি আমাদের রীতিমতো ধুলো হয়ে গেছে, চাকার মধ্যে প্রচন্ড ধুলো জমে গেছে, গাড়িটিকে ঝাড়তে হবে, ভিতর থেকে বালিও বেরোচ্ছে। এই গাড়িটা কিন্তু খুবই সুন্দর, এই গাড়িটির কিন্তু স্পিড খুব ভালো, যেহেতু গাড়িটি বেশ বড় এবং এর ভালো ওয়েটও আছে তাই ব্যাটারি ব্যাকআপ একটু কমই হবে, কিন্তু গাড়িটার পারফরমেন্স সত্যি খুব ভালো, কন্ট্রোলিং খুবই ভালো আর গাড়িটা দেখতে তো অসাধারণ। একটু ফাঁকা জায়গাতে চালালে কিন্তু এর মজাটা পুরোপুরিভাবে নেওয়া যাবে। বন্ধুরা কেমন লাগলো আজকের এই গাড়িটি? আমার তো খুব পছন্দ হয়েছে গাড়িটি। আর যদি তোমাদেরও এই গাড়িটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো, আর এরকমই খেলার অনেক মজাদার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করব, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট খেলার কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই।